সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। Welcome to City Cinema and আজকে আবারও একটা নতুন দিন এবং এই দিনে আবারও সময় এসে গেছে মানে শহর কলকাতা ঘুরে ঘুরে আপনার ফেভারিট স্টারের বাড়ি দেখানো। আজকে দেখুন আপনি আপনার ফেভারিট কোন কোন স্টারদের বাড়ি আমি আপনাকে দেখাই এবং ডেফিনেটলি দেখতে থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে লিখতে থাকুন, জানাতে থাকুন কেমন লাগছে। তাহলে আপনার ফেভারিট স্টার শহর কলকাতার কোথায়, কোন অ্যাপার্টমেন্টের কত নম্বর ফ্ল্যাটে থাকে, চলুন এবার ঘুরে দেখে নিন আমার সাথে আপনার ফেভারিট স্টারের বাড়ি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই অ্যাপার্টমেন্টের নাম প্রতিবেশ এবং এই অ্যাপার্টমেন্টে কে থাকে বলে রাখা ভালো যে আমাদের সবার প্রিয় চৈতি ঘোষাল থাকে। এত সুন্দর অ্যাপার্টমেন্টটা, অ্যাপার্টমেন্টের নামটাই অসাধারণ প্রতিবেশ এবং এটারই ফোর্থ ফ্লোরে থাকে চৈতি ঘোষাল। অ্যাড্রেস যদি বলা যেতে পারে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন গেটের মধ্যে লেখা রয়েছে 12C ডক্টর রাধা গোবিন্দনাথ সরণি কলকাতা 33। এই মুহূর্তে আমি সেক্টর 5 ঘুরতে ঘুরতে যেখানে রয়েছে সেটা হচ্ছে আজকাল পাবলিশার্সের অফিস, মানে যে আজকাল পত্রিকা আপনি পড়েন সেটারই পাবলিশার্সের অফিসের সামনে আমি রয়েছি এবং এরই ঠিক পেছনের বিল্ডিংটা মানে এরই একই সাথে একটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে কিন্তু থাকে আপনাদের সবার প্রিয় পছন্দের অভিনেত্রী গার্গী রয় চৌধুরী। এই মুহূর্তে আমি রয়েছি সেক্টর 1 এবং BA Block 167, কারবারির অ্যাড্রেস আমি বললাম। ইনি রজতাভ দত্ত, ডেফিনেটলি যারা মিরাক্কেল দেখেন তারা তো তাকে দেখেইছেন এবং সিনেমা প্রেমী যারা রয়েছে তারা রজতাভ দত্তকে প্রত্যেকে চিনি। রজতাভদার বাড়ির সামনেই আমি এই মুহূর্তে রয়েছি, আমার ঠিক ডান দিকেই একটা বাড়ি রয়েছে এবং সেই বাড়ির নাম বেলাভূমি, বেলাভূমি বাড়ির নাম এবং এই বাড়িতেই থাকেন কিন্তু আমাদের সবার প্রিয় রজতাভ দত্ত। এই মুহূর্তে আমি রয়েছি যোধপুর পার্ক সুরিয়া অ্যাপার্টমেন্ট, এখানে কে থাকেন বেসিক্যালি বলে রাখি যে ওপার বাংলার মানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিন্তু যখন কলকাতায় আসেন তিনি কিন্তু এই সুরিয়া অ্যাপার্টমেন্টেই থাকেন এবং ঠিক আমার পেছনে যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টেই কিন্তু থাকে জয়া আহসান। এই মুহূর্তে আমার এক্সাইটমেন্টটা চরম বিকজ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দ্য লিভিং লেজেন্ড ইন টলিউড সৌমিত্র চ্যাটার্জির বাড়ির সামনে, আমার পেছনে ঠিক কালো রঙের একটা গেট আর সাদা রঙের একতলা বাড়ি সেটাই কিন্তু সৌমিত্র চ্যাটার্জির বাড়ি। সকাল থেকে বিকেল ঘুরে ঘুরে আপনি আপনার ফেভারিট স্টারদের বাড়ি দেখালাম এবং আপনি দেখলেন যে শহর কলকাতায় আপনার ফেভারিট স্টাররা এক্স্যাক্টলি কোথায় থাকে। আই হোপ সো যে এই এপিসোড আপনি খুব এনজয় করছেন। আপাতত টাটা বাই বাই বলার সময় এবং যাওয়ার আগে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সিটি সিনেমা এবং ভরপুর এন্টারটেন হওয়ার জন্য সবসময় দেখতে থাকুন আর সাথে রাখুন সিটি সিনেমা। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।